উন্নয়নের নতুন মাইলফলক যুক্ত হচ্ছে কল্যাণপুরে। এক্ষেত্রে তোতাবাড়িতে তৈরি হয়েছে ঝাঁ চকচকে ডায়েট কলেজ। উদ্বোধনের প্রহর গুনছে এই কলেজ। কলেজের নির্মাণ কাজ ঘুরে দেখলেন এলাকার বিধায়ক। উন্নয়নের নতুন মাইলফলক যুক্ত হচ্ছে কল্যাণপুরে। এই বিধানসভা কেন্দ্রের তোতাবাড়িতে তৈরি হয়েছে ঝাঁচকচকে ডায়েট কলেজ। বর্তমানে উদ্বোধনের প্রহর গুনছে। কল্যাণপুর আজি ব্লকের অধীন পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তেলিয়ামোড়া খোয়াই সড়ক লাগোয়া গ্রামীণ এলাকার পরিবেশে বিশালাকার জায়গা নিয়ে তৈরি হয়েছে ডায়েট কলেজ। খোয়াই জেলা সহ গোটা রাজ্য থেকে ছাত্রছাত্রীরা এই কলেজে পড়াশোনার সুযোগ পাবেন। মোট 200 আসন রয়েছে এই ডায়েট কলেজে। তেলিয়ামোড়া আজি দপ্তর এই কাজ সম্পন্ন করেছে। তাতে মোট অর্থ ব্যয় হয়েছে 5,18,00,000 টাকা। বৃহস্পতিবার ডায়েট কলেজের কাজ সরেজমিনে পরিদর্শন করেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী। চলতি মাসের মধ্যে আজি দপ্তর শিক্ষা দপ্তরের নিকট এই ডায়েট কলেজটি হস্তান্তর করবে বলে জানা যায়। অত্যাধুনিক উন্নত মানের হলঘর, ক্লাসরুম, ফ্যাকাল্টি রুম, প্রিন্সিপাল রুম রয়েছে। থাকবে এসি এবং পিউরিফাই ওয়াটার। আধুনিকতম এই কলেজ তৈরি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এই কলেজ। প্রতিদিন প্রতিনিয়ত কাজ চলছে। বর্তমানে প্রায় 98% কাজ শেষ আর 2% বাকি। কাজ আগামী 15 অথবা 20 দিনের মধ্যে কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। আজকে আসা আসলে সেটা অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সারা রাজ্যেই 4টা ডায়েট কলেজের স্যাংশন দিয়েছে। তার মধ্যে আমার বিধানসভা কল্যাণপুর প্রবন্ধপুর বিধানসভা প্রত্যন্ত অঞ্চল পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই ডায়েট কলেজ গড়ে উঠেছে এবং আমরা অত্যন্ত খুশি। এই সময়ের মধ্যে করোনা পরিস্থিতি থাকা সত্ত্বেও 4টাই ডায়েট কলেজ প্রায় কমপ্লিটের মধ্যে। এর মধ্যে আমাদের এটাই খুব কম সময়ের মধ্যে হয়েছে, এর মধ্যে ইতিমধ্যে উদ্বোধন হবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি বিগত দিনের তুলনায়, বিগত দিন আমরা দেখেছি সারা রাজ্যে 25টা বছর শাসন করেছে বিগত সরকার, যারা দায়িত্ব ছিল 4টা কলেজ করতে পেরেছে। আর এই সময়ের মধ্যে নতুনভাবে নতুন সরকার আরও 4টা করেছে। পরিদর্শনকালে বিধায়কের সফর সঙ্গী ছিলেন স্থানীয় ঠেকেদার এবং আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।